কুয়াশায় ঢাকা ভোর, সূর্যোদয়ের সাথে সাথে গাছিরা ছুটেন খেজুরের রস সংগ্রহে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাড়িতে সারা রাত ফোঁটা ফোঁটা করে জমা রস নামাতে থাকেন গাছিরা। এরপর জড়ো করেন রসের হাড়িগুলো। রস সংগ্রহ শেষ হলে হাড়িগুলো নিয়ে ছুটেন চুলার কাছে। ছাকনিতে ঢেলে চুলার উপর বড় বড় টিনের পাত্রে জমিয়ে গুড় তৈরির পালা শুরু হয়। খড়কুটোর ঘণ্টাখানেকের জালে রস ঘন হয়ে রূপ নিতে থাকে গুড়ে। গরম ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে গুড়ের চাকা তৈরি করা হয়। ঠান্ডা হলেই শক্ত গুড়ে রূপ নেয়। কার্তিক মাসের প্রথম থেকে এখানে প্রথমের দিকে এখানে আসছি, এসে এই ধরনের কাজের গাছের কাজ শুরু করেছি। আমরা গুড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করি এবং বাজারে সেগুলো সেল করি। এখানে রসও খাওয়া যাচ্ছে, গুড়টাও পাইতেছি, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল গুড়। রাজশাহী জেলার গাছিরা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের খেজুর গাছ চুক্তিতে লিজ নিয়ে এই গুড় তৈরি করেন। 15-20 জন লোক আমরা এই গাছের পুর খাটতে পারছি। তো আশা করছি যে এই 4 মাস আমরা কাজ করলে পারে এখনো অনেক গিলি টাকা আমরা কামাই করতে পারবো। উদ্যোক্তা রবিউল জানান, শীতের 4 মাস 5 শতাধিক খেজুর গাছ 20,000 টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে 120 কেজি গুড় উৎপাদন করছেন, আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন 110 টাকা কেজি। সময় সংবাদ, ঠাকুরগাঁও।